যেদিন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠা করতে পারব, সেদিনই আমাদের সুদিন হবে, আমাদের শহীদরা সার্থক হবে, বাংলাদেশের জন্য সবার ত্যাগ কাজে আসবে, যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে সব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেছেন, গত আন্দোলনে আমাদের মা বোনেরা সন্তানরা শহীদ হয়েছেন, আমরা স্বাধীন হয়েছি, শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি ঠিকই, তবে আমাদের লক্ষ্য অর্জন হয়নি। শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জানান, বাংলাদেশের মূল লক্ষ্য গণতন্ত্র, সুশাসন ও ভোটাধিকার। এসবের অনেক কাজ এখনো বাকি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপিকে জনগণের দলে পরিণত করেছেন বলেও মন্তব্য করেন তিনি।